ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। আর এবার বিজেপি নেতা অনুপম হাজরার খবরে নজর রাখবো। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ও চুরির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ পত্রে উল্লেখ, গতকাল রাত 10:30 নাগাদ হোচিমিন সরণির এক হোটেলের পাবে ঘটনাটি ঘটে। অভিযোগকারীর দাবি, পাবে অনুপম হাজরার সঙ্গে তার বচসা বাধে। অভিযোগ, তার জেরে বিজেপি নেতা অভিযোগকারীর বান্ধবীর শ্লীলতাহানি করেন, অভিযোগকারীকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, ছবি তোলাকে কেন্দ্র করে বচসা, অনুপম হাজরার ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন, তখনই তাকে মারধর করা হয়, বান্ধবীরও শ্লীলতাহানি হয়। এই মর্মে শেক্সপিয়ার সরণী থানায় অনুপম হাজরার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে অনুপম হাজরার অবশ্য দাবি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। গতকাল কয়েকজন লুকিয়ে ছবি তুলেছিলেন, তাদের ছবি তুলতে বারণ করা হয়, এছাড়া আর কিছুই হয়নি। তৃণমূলের কয়েকজন সমর্থক ইচ্ছাকৃতভাবে এই অভিযোগ করেছেন। ঠিক কি অভিযোগ করছেন অভিযোগকারী শুনব। ফ্রেন্ড সার্কেল ছিল ওখানে, তো ওখানে যখন অনুপম হালদার হাজরা এসছে ওখানে, হি ওয়াজ সিটিং ইন জাস্ট অপোজিট অফ মি। তো বিং আমাকে একটা বন্ধু বললে হি ইজ এ পলিটিশিয়ান, তো আমি একটা জুম করে একটা ফটো নিলাম বিং এ পলিটিশিয়ান। তো হি ও এসে আমাকে কন্টিনিউয়াসলি মারতে আরম্ভ করলো। অনুপম হাজরা হিমসেলফ স্টার্টিং হিটিং মি, আর আমি যখন বলতে গেলাম আমাকে বলছে কি ওয়াই ক্লাস সিকিউরিটি আছে, তোমাকে এনকাউন্টার করে দেবে। সিকিউরিটি মারিনি, হোটেলের বাইরে থেকে আমি বেরোলাম, আমাকে ধাক্কা মেরেছে হোটেল রোডে, আমার চেন ছিঁড়ে নিয়েছে, সোনার চেন ভাঙা, মোবাইল এই তো ভেঙে দিয়েছে পুরো। কন্টিনিউয়াসলি আমাকে গায়ে হাত তুলেছে। আমি ওখান থেকে পুলিশের কাছে গেলাম, পিজি হসপিটালে গিয়ে আমি মেডিকেল করাম, আমার ব্রেন স্ক্যানিং মাথায় মেরেছে, মাথা ঘুরছে আমার। যখন আমি পুলিশকে নিয়ে গেছি ফুটেজের জন্য, তখন পালিয়ে গেছে ওখান থেকে।